আমি গিয়ে অরুণকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু আপনি আপনি আপনার অদৃশ্য রূপ ছেড়ে কিছুতেই বেরোবেন না। এ দৃশ্য দেখে কষ্ট হলে চলে যান এখান থেকে, চলে যান। নন্দিনী, নন্দিনী দয়া করে আমাকে ছেড়ে দাও, নন্দিনী প্লিজ, নন্দিনী। এই নন্দিনী, তুই অরুণকে কেন কষ্ট দিচ্ছিস? তোর তো রাজশেখরকে দরকার, তাই না? রাজশেখরকে খুঁজে না পেয়ে এখন তুই অরুণকে মেরে ফেলার চেষ্টা করছিস? আমি অরুণকে তুলে এনেছি যাতে রাজশেখর বাইরে বেরিয়ে আসে, আর রাজশেখর যদি আমার সামনে না আসে তাহলে আমি এক্ষুনি অরুণকে নিচে ফেলে দেব। নিজের ছেলেকে বাঁচাতে চাইলে রাজশেখরকে এক্ষুনি বলে আমার সামনে আসতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। এই মাধবী, মন্ত্র জপ করিস না, তুই যদি কিছু করার চেষ্টা করিস আমি কিন্তু অরুণকে মেরে ফেলবো। অরুণ, এখন তাড়াহুড়ো করা ঠিক হবে না। বাবাকে বাঁচানোটা যতটা জরুরি, অরুণকে বাঁচানো ততটাই জরুরি। দয়া করে কিছু করবেন না। এই রাজশেখর, যদি এখানে থাকিস তাহলে আমার চোখের সামনে আয়, আর না হলে নিজের চোখের সামনে নিজের ছেলের মৃত্যু দেখ। বাবা, তুমি সামনে আসবে না, আমার যাই হয়ে যাক না কেন, তুমি সামনে আসবে না। রাজশেখর, নন্দিনী অরুণকে কষ্ট দিচ্ছে বলে নিজের জায়গা ছেড়ে কিছুতেই আসবেন না এখানে। আমি এতবার বলার পরও তুই আসছিস না তো? তাহলে অরুণের মৃত্যু দেখার জন্য প্রস্তুত হ। নন্দিনী, ওকে ছেড়ে দাও। নন্দিনী, আমি হাত জোর করছি তোমার কাছে, ওকে ছেড়ে দাও। বাবা, গঙ্গা, তুমি ঠিক আছো তো? গঙ্গা, রাজশেখর আপনি ভুল করলেন, চিন্তা ভাবনা না করে চলে এলেন, আমি আপনাকে আসতে বারণ করেছিলাম। বাবা, বাবা, রাজশেখর, রাজশেখর, নন্দিনী, নন্দিনী, ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি বাবা, ছেড়ে দাও, তুমি নন্দিনী, বাঁচাও, 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 নন্দিনী, ছেড়ে দাও, নন্দিনী, ছেড়ে দাও, বাঁচাও, 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 নন্দিনী, নন্দিনী, বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই রাজশেখর, আজ তোর জীবন শেষ হবে এইখানে। কি দেখছিস তুই? হ্যাঁ, এইটাই যে তোর সঙ্গীদের এই জঙ্গলের দেবীর মন্দিরের সামনেই মেরেছি, আর তোকেও মারব বলে আজ এইখানেই নিয়ে এসেছি আমি। যেখানে গায়ত্রী নিজের প্রাণ ত্যাগ করেছিল সেইখানেই তোর মৃত্যু হবে, আর তখনই গায়ত্রীর আত্মা শান্তি পাবে। সেই জন্যই আমি তোকে এইখানে তুলে এনেছি। গায়ত্রী মরার জন্য আমাকে দায়ী করো না, মাধবীর জন্য মরেছে। নাগানন্দকে ওই খুঁজে এনেছিল, আমি আনিনি, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুই নিজের ভুল কবেই বা মেনেছিস? কবে নিজের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করেছিস? তোর থেকে ধর্মের কথা শোনাও পা। জঙ্গলের দেবীর মন্দিরে যে পাপ তুই করেছিস তার জন্য তোর সঙ্গীদের থেকে প্রতিশোধ নিয়ে নিয়েছি। এখন শুধু তুই আর মাধবী বাকি, প্রথমে তোকে শেষ করব। যারা ভাবে তাদের অনেকদিন বেঁচে থাকতে হবে তারা প্রাণের ভয় করে। যখন তুই আমার সাথে থাকা কুমার বিজু স্বামীজিকে মেরে ফেললি, তখনই আমি আমার বেঁচে থাকার আশাটা ছেড়ে দিয়েছি। এখন আমি সবকিছুর জন্য প্রস্তুত হয়ে আছি, নে কি করবি কর, আমি মরার জন্য একেবারে তৈরি হয়ে আছি। কিন্তু আমাকে মারবার কি যোগ্যতা আছে তোর?
আজ থেকে 20 বছর আগে জঙ্গলের দেবীর কাছ থেকে আমি কালচক্র নিয়ে এসেছিলাম বলে তুই আমাকে মারতে চাইছিস, তাই না? এখন ওই জঙ্গলের দেবীর কালচক্রটা কোনো এক মায়াবী নিয়ে চলে গেছে। তাকে তো তুই কোনো কিছুই করতে পারলি না, তাকে কোনো প্রশ্নও করতে পারলি না। ওই মায়াবীকে খুঁজে বার করে তার কাছ থেকে কালচক্র ফিরিয়ে আনবার কোনো যোগ্যতা তোর নেই। তুই আমাকে মারবি বলে এসেছিস, তাই না? এই একটা কথা ভালো করে শুনে রাখ, তোর হাতে যদি আমার মৃত্যু হওয়ার থাকতো তাহলে সেটা অনেক দিন আগেই হয়ে যেত। কিন্তু আমি তোর হাত থেকে বারবার বেঁচে গেছি মানে ওই জঙ্গলের দেবীর আশীর্বাদ আমার উপরে রয়েছে, জেনে রাখ। তোকে বাঁচিয়ে রাখাটা দেবীর আশীর্বাদ না, তোর থেকে কালচক্র নেওয়ার জন্যই তোকে এতদিন জীবিত রেখেছি। কিন্তু এখন তোর কাছে কালচক্র নেই, তাই এখন তোকে বাঁচিয়ে রাখার আর দরকার নেই। কুমার, স্বামী, বিজু যেখানে আছে তোকেও সেখানে পাঠাবো। জঙ্গলের দেবীর সাথে যারা যারা অন্যায় করেছে তাদের সবার সর্বনাশ হবে। আমি থাকতে তুই ওনাকে কিচ্ছু করতে পারবি না। আয় আয়, তুইও এখানে এসে ভালোই করেছিস। তোর চোখের সামনেই একে মারবো বলেছিলাম, কিন্তু তাড়াহুড়োতে আমি ভুলেই গেছিলাম। কিন্তু তুই ঠিক সময়ে এসে গেছিস। এখন তোর চোখের সামনে ওকে শেষ করে দিয়ে আমার করা শপথ আমি সম্পূর্ণ করব। Ha 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 ha
এত সহজে তুই জিতে যাবি ভেবেছিলি? তুই যাতে রাজশেখরের ক্ষতি না করতে পারিস সেই জন্য ওনার চারপাশে আমি মন্ত্রবন্ধন দিয়ে রেখেছি। সূর্য অস্ত যাচ্ছে, এখন কি করবি নন্দিনী? এবার বল তোর প্রতিকার কি হবে? বাবা, তুই বলেছিলি সূর্য অস্ত যাওয়ার আগে রাজশেখরকে শেষ করে ফেলবি। দেখ সূর্য অস্ত চলে গেছে, তুই রাজশেখরের আর কোনো ক্ষতি করতে পারবি না, এটা প্রমাণ হয়ে গেছে যে তুই হেরে গেছিস। বল এবার তুই কি করবি?